আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে ভালো আছেন আমাদের দেশের আমার যেটা মনে হয় মোটামুটি ফিফটি আর সিক্সটি পার্সেন্ট মানুষের পিসি বিল্ডের বাজেট হলো তিরিশ হাজার টাকা অর্থাৎ মাত্র বলবো না অনেকের কাছে এটা অনেক কিছু এই তিরিশ হাজার টাকার মধ্যে একটা কি ধরনের ভালো পিসি বিল করা যায় এটা কিন্তু সবাই চান তা আমার মনে হয় যাদের বাজেটটা আসলে এরকম তারা এই প্ল্যানিংটা আমি আজকে যে ডিসকাশনটা করবো এই প্ল্যানিং দিয়ে যদি আপনি একটা পিসি বিল করেন আমার মনে হয় চমৎকার একটা পিসি বিল্ড হয়ে যাবে সো আজকের এই পিসি বিল্ডের বাজেট আমরা নির্ধারণ করেছি তিরিশ হাজার টাকা অর্থাৎ তিরিশ হাজার টাকায় যেন চমৎকার একটা পিসি বিল্ড হয়ে যায় তো তিরিশ হাজার টাকায় শুধুমাত্র পিসি কম্পোনেন্টে আসলে আমরা যদি ইনটেল দিয়ে চিন্তা করি তাহলে হয়তো এই এই টাইপের মানে এই মানের যদি আমরা পিসি নিতে চাই তাতে হয়তো চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা এসে যায় বাট আমরা যদি একটু এম ডিতে সুইচ করি তাহলে দেখা যায় যে কিছুটা মানে সহনশীল কারণ ইন্টেলের চাইতে এমডির যে অন্যান্য কম্পোনেন্টের প্রাইসগুলো যথেষ্ট সহনশীল সো বর্তমানে সবাই এমডির দিকে ঝুঁকেছেন তো যাই হোক এই পিসিতে তিরিশ হাজার টাকার পিসিতে আমরা কি কি রাখতে পারি সেগুলোতে একটু যাই প্রথমত হচ্ছে এখানে আমরা কেসিং যেটা দিয়েছি ভি টু হান্ড্রেড এটা হচ্ছে একটা ভ্যালু টপের কেসিং একটা স্ট্যান্ডার্ড বাজেটের কেসিং এটা এখানে একটু রিকমেন্ডেশন থাকবে যে যদি সুযোগ হয় আপনি একটু পার্সেপটা ভালো নেবেন আর যদি আর একটু বাজেট বাড়ানোর সুযোগ থাকে একটু কেসিংটা আর একটু বড় সাইজের নিলেন তাতে করে ভিতরে ক্যাবল ম্যানেজমেন্ট সহ সব কিছু জায়গাটা খুব ভালো পাওয়া যাবে এই টাইপের পিসিগুলোতে টু হান্ড্রেড ওয়াটের পার সাপ্লাই হলেই হয়ে যায় তবে আমার সাজেশন হচ্ছে তিনশো ওয়াট বা তিনশো পঞ্চাশ ওয়াট এই টাইপের হলে আর একটু বেশি সিকিউর থাকে কারণ অনেক সময় দেখা যায় যে আপনি হয়তো একটা দুইটা হার্ড ডিস্ক লাগাবেন বা আরও অন্যান্য কাজের জন্য প্রয়োজন হতে পারে তবে হ্যাঁ গ্রাফিক্স কার্ড যদি লাগান তখন তো অবশ্যই সরাসরি কথা গ্রাফিক্স কার্ডের সাথে ম্যাচিং করে আপনি পাওয়ার নেবেন বত্রিশশো তেত্রিশশো টাকার আশেপাশে এটা পাওয়া যাবে সামনে দুটি একদম ফিক্সড কালারের ফ্যান শুধু আট জিবি আমরা বলতে পারি টপে পাওয়ার সাপ্লাই পজিশন খুবই কমপ্যাক একটা মিনি সাইজের কেসিং এটাকে আহামরি প্রশংসা করার সুযোগ নাই বাট যদি বলি পাওয়ার সাপ্লাই সহ একটা বাজেট কেসিং সেক্ষেত্রে এটা ঠিক আছে আদার্স কী কী দিয়েছি আদার্স কম্পোনেন্টের মধ্যে প্রথমত প্রসেসর নিয়ে তো সকলের এটা একটা মাথা ব্যথা থাকে প্রসেসর প্রসেসরটা হচ্ছে রাইজেনের ছাপ্পান্নশো সজি এটা হচ্ছে একটা ছয় কোর বারো থ্রেডের প্রসেসর বাংলাদেশ মার্কেটে এত পরিমাণে সেল হয়েছে এবং এত পরিমাণে ভিডিও মেকিং হয়েছে এটা দিয়ে এটা বলার বাহিরে মানে বলার ভাষা নাই এত পরিমাণে হয়েছে তো এটা থাকতে পারে আর এটা একটা এই মুহূর্তে আমার মনে হয় রাইট চলছে একটা আনঅফিশিয়াল অফিসিয়াল প্রসেসর মানে এগুলো অ্যাকচুয়ালি আনঅফিশিয়ালি আসা ট্রে হয়ে আসে আবার এসে বাংলাদেশে বক্স হয়ে যায় তো এটা ঠিক আছে তেরো হাজার চারশো পাঁচশো আটশো বিভিন্ন সময় বিভিন্নভাবে ফ্লাকচুয়েট করে প্রসেসর প্রসেসারের প্রাইসগুলো কিছুদিন আগে প্রসেসগুলো অনেক কম প্রাইজে পাওয়া যেত বাট আবারও প্রাইসগুলো বেড়ে গিয়েছে বাট আপনি যখন নেবেন একটু দেখে শুনে নিলেন দাম দর করে নিলেন যতটা কমে পান সেটা আপনার জন্য অবশ্যই ভালো এরপরে আমরা মাদারবোর্ড কী দিয়েছি মাদারবোর্ড আসলে আমি চেষ্টা করেছি একটা ব্র্যান্ডেরই দেওয়ার জন্য গিগাবাইটের বি চারশো পঞ্চাশ এমকে একটা মাদারবোর্ড দিয়েছি এই মাদারবোর্ডের স্পেশালিটি হচ্ছে একসাথে যাদের এইচডিএম পোর্ট এবং ভিজিএপোর্ট প্রয়োজন অল্প বাজেটের মাদারবোর্ডে তাদের জন্য এটা খুবই আইডিয়াল এম রট টেন স্লট তো আছেই অন্যান্য যে ফিচারগুলো আছে মোটামুটি পারফেক্ট এই মাদারবোর্ডটা অফিসিয়াল একটা প্রোডাক্ট তিন বছর তো ওয়ারেন্টি আছে নিতে চাইলে হয়তো আট হাজার সাতশো আটশো নয়শো এর আশেপাশে আপনি পেয়ে যাবেন দাম দর করে নিলেন অথেন্টিক জিনিস নেওয়ার সময় অবশ্যই স্টিকারগুলো দেখে নেবেন যাতে করে আপনি আপনার কষ্টের টাকায় সেরা মাদারবোর্ডটি পেয়ে যান এরপরে একটা র্যাম প্রয়োজন হবে এবং এসএইডি প্রয়োজন হবে আমি র্যাম এবং এসএইডিটা রেখেছি এই ধরনের র্যামটা রেখেছি কিংস্টন ফিউরির একটা র্যাম এটা নিয়ে কোনো অভিযোগ নাই একটা অথেন্টিক র্যাম আপনি নিশ্চিন্তে আপনার পছন্দ তারিখে রাখতে পারেন বত্রিশশো মেগাহাস্টের এইট জি ভেরিয়েন্ট র্যাম এটা নিতে চাইলে হতো তেইশশো টাকার আশেপাশে পাওয়া যায় যেটা বাজেটের মধ্যে একটা রাইট চয়েস আপনি দাম দর করে নিলেন আরও বিভিন্ন যেখান থেকে নানা একটু দেখে শুনে নিলেন তবে এই র্যামগুলো নিলে আপনি বুঝতে পারবেন যে আপনি একটা ভালো মানের র্যাম নিয়েছেন নিশ্চিন্তে থাকার মতো যদিও তাদের ওয়ারেন্টি রিপ্লেসমেন্ট বাট একটু সময় লেগে যায় আমাদের রংপুর থেকে যেহেতু ঢাকাতে পাঠাতে হয় সেক্ষেত্রে একটু সময় লেগে যায় এটা র্যামটা থাকছে আর এসএসডি হচ্ছে বেসিক 256 جيবাটা এনভিএমই দিয়েছি আমরা ওয়ারিয়র ব্র্যান্ডের এইচআরআর আর অনেক ব্র্যান্ড আছে আপনার মন যেটা চাই সেটা নিতে পারেন 2300 2400 টাকা ধরুন একটা আমি এসএডি এর জন্য বাজেট রাখলেন সর্বোচ্চ 2500 টাকা দ্যাটস এনাফ কারণ এর জন্য আর বাড়তি খরচ করা কোনো প্রয়োজন নেই এই কম্পোনেন্টগুলোর প্রাইস যদি আপনি হিসাব করেন তাহলে হয়তো আপনাকে মোটামুটি 30000 টাকা এর আশেপাশে খরচ করতে হবে যেটা আমার মনে হয় যে বাজেটের মধ্যে সেরা আচ্ছা এখন হল একটু পরামর্শ দিয়ে দেই আর একটু শুরুতে বলেছিলাম যে আপনি চেষ্টা করবেন পার্সপেরাটা আরেকটু ভালো মানের ব্যবহার করার জন্য তাতে করে টুকটাক যদি আপনি আপডেট করতে চান তাহলে সেটা বেশ ভালো হবে এরপরে আপনি মাদার এখানে খরচ কমানোর প্রয়োজন নাই আপনি হয়তো এম এস আই অথবা অন্যান্য আরও কিছু ব্র্যান্ড আছে ম্যাক্সান আছে সেগুলো অনেক কম প্রাইজে পাবেন সেখানে এই বাজেটটা কমানো সম্ভব আপনি চাইলে করতে পারেন আপনার প্রয়োজন অনুযায়ী তো বন্ধুরা এটাই ছিল তিরিশ হাজার টাকার একটা প্ল্যানিং আমার মনে হয় যে এই বছরের আমাদের সর্বশেষ ভিডিও এরপরে আমরা রাইজেন দিয়ে বা এই টাইপের বাজেটে এই পিসি নিয়ে আর হয়তো ভিডিও আসবে না আবার যদি আগামীতে আসা যায় নতুন বছরে ইনশাল্লাহ তো আপনি চাইলে এই পিসি গুলো বিল করতে পারেন কম্পিউটার ভিশন থেকে চলে আসতে পারেন আমাদের ঠিকানায় স্ক্রিনে ডিসক্রিপশনে ডিটেলস দেওয়া আছে আপনার কষ্টের টাকা সেরা পিসিটি সংগ্রহ করুন আমাদের কাছ থেকে সকল ভালো থাকবেন নতুন কোনো ভিডিওতে আবার দেখা হবে আল্লাহ হাফিজ